বাইপাসে দুটি বাসের মুখোমুখি ধাক্কা সকাল 10:30 নাগাদ মানিকতলা মেইন রোড এবং ইএম বাইপাস ক্রসিং এ ঘটনাটি ঘটে। বাস থেকে নামার সময় মহিলা যাত্রীর হাত ফসকে পড়ে যায় শিশু, দুজনকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কারোর আঘাত গুরুতর নয় জানিয়েছেন ডাক্তাররা। ফের হাসপাতালে আগুন। বেলা 12:20 নাগাদ এসএসকেএম এর আই ওয়ার্ডের বাইরে ইলেকট্রিক ফিডার বক্স থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্ক ছড়ায়। সে সময় বহু মানুষ চিকিৎসার জন্য ওই ওয়ার্ডে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের 4টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে। রাত থেকে জলপাইগুড়ির মালবাজারে একটানা বৃষ্টি, বিভিন্ন নদীর জলস্তর বাড়ায় উদ্বিগ্ন প্রশাসন। একাধিক ওয়ার্ড জলমগ্ন, সমস্যায় সাধারণ মানুষ। নাগরাকাটা, ক্রান্তি, ওদলাবাড়িতেও বৃষ্টি চলছে, ক্ষতির মুখে পুজো মণ্ডপগুলি। নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার উপকূলবর্তী এলাকা। হায়দরাবাদের পাশাপাশি গুন্টুর, নিজামপেটের বিভিন্ন রাস্তায় জল। হুসেইননগর লেকের জল ক্রমশ বাড়ায় উদ্বিগ্ন প্রশাসন। গুন্টুরে 8 জনের মৃত্যু। কাল পর্যন্ত 2 রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। সব স্কুলে ছুটি ঘোষণা।